সত্যি করে বলো তো, একবারও তোমার দিদিয়ার কথা মনে পড়ছে না? হ্যাঁ, বরং আমার আর মার থেকে বেশি মনে পড়ছে তোমার, তাই তো তোমার এত অভিমান। আমি তো অভিমানটাও করতে পারছি না, আমার এত ভয় করছে। যে মানুষটা নিজের স্বার্থে পারে না এমন কোনো কাজ নেই, আজ আমার ছাড়া আমার ছাড়া তো আর ওখানে নেই। যে পাকে ও পা বাড়িয়েছে তাতে ডুবে মরাটাই তো নিয়তি প্রতিমা, আর সেই নিয়তি খণ্ডাবে কে? তুমি কি পাথর হয়ে গেছো? হ্যাঁ, বলছো কি করে এসব কথা? ভাবতে পারছো কি করে তুমি? তোমরা এখনো পুরোটা শুনোনি কিন্তু আমার কাছ থেকে। দিদি ওখানে গেছিল শুধু একদম চুপ, ওর কোনো কথাই আমি শুনতে চাইছি না। এড়িয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ, এড়িয়ে যাচ্ছ? যে মেয়ে তোমার নয়নের মনি, পারবে পারবে তুমি এত সহজে তাকে মন থেকে মুছে ফেলতে? শেষবারের মতন বারণ করছি তোমাদের দুজনকে, আমি শেষবারের মতন বারণ করছি প্রতিমা, ওই নামটা আমি শুনতে চাই না। আর একবার যদি তোমাদের কারোর মুখে না, কার ফোন ওটা? কেউ না। ছুটকি ফোনটা কেটে দিল।